আমেরিকার আগে নিজ দেশের মানুষের মানবাধিকার রক্ষা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল সামরিক শাসকরা। বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান বলেন, বিএনপি ক্ষমতায় এসে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করেছিল, সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। তিনি আরো বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে। বর্তমান সরকার ঘরে ঘরে স্বাধীনতার সুফল পৌঁছে দিতে কাজ করছে।